ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক পরীক্ষার্থীরা, রাত পোয়ালেই তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছ, এবং সেখানে গিয়ে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢুকেই তোমরা প্রথম যে জিনিসটি হাতে পাবে সেটি হচ্ছে পরীক্ষার উত্তরপত্র। এবং এই উত্তরপত্রটি 8 পেজ বা 8 পাতার একটা খাতা, যার প্রথম পাতাতে, প্রথম পৃষ্ঠাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের দিতে হবে, এবং সেই ইনফরমেশানগুলি তোমরা যদি যথাযথভাবে না দাও তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথম পেজে কি কি ইনফরমেশান তোমাদের লিখতে হবে তাই নিয়েই মূলত এই ভিডিও। সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। প্রথম পাতা অর্থাৎ প্রথম পৃষ্ঠাতে যে ইনফরমেশানগুলি রয়েছে সেগুলো লেখার পর তোমরা প্রথম পাতাটিকে উল্টাবে এবং 3 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা লেখা শুরু করবে, মার্জিন দিয়ে সুন্দর করে লেখা শুরু করবে। 2 নম্বর পৃষ্ঠাতে অর্থাৎ প্রথম পাতার উল্টো দিকটাতে তোমরা কোনোভাবেই কোনো কিছু লিখবে না। প্রথম পৃষ্ঠাতে তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট নেম সব কিছু লিখবে, 2য় পৃষ্ঠা ছেড়ে দেবে, 3 নম্বর পৃষ্ঠা থেকে আবার লেখা শুরু। চলো এবার দেখে নি আমাদের প্রথম পৃষ্ঠাতে অর্থাৎ উত্তরপত্রে তোমরা প্রথম পৃষ্ঠাতে ইনফরমেশনগুলো তোমাদের লেখার জন্য বরাদ্দ রয়েছে। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক উত্তরপত্রের ফ্রন্ট পেজ এবং অ্যাডমিট কার্ড। জুম করলে খাতার ফ্রন্ট পেজটি অনেকটা এই রকম দেখতে, তার উপরের দিকে অর্থাৎ খাতার উপরের দিকে দেখো এই ধরনের একটা অংশ তোমরা দেখতে পাবে, যার একেবারে উপরে রয়েছে লুজ সিট নাম্বার। এখানে দেখো লেখা রয়েছে 1+1+1, এটা আমি লিখে দিয়েছি, কিন্তু এটা লিখতে হবে তোমাদের যখন তোমরা লুজ সিট নেবে, প্রথম লুজ সিট নেওয়ার সঙ্গে সঙ্গে 1+ লিখবে, দ্বিতীয় লুজ সিট নেওয়ার সঙ্গে সঙ্গে আবার 1+, এইভাবে সারা পরীক্ষাতে অর্থাৎ 3 ঘন্টাতে তোমরা যতগুলো লুজ সিট নেবে সমস্তগুলোকে এইভাবে 1+1+ করে লিখে টোটালটা লিখে দিয়ে আসতে হবে। এবং এরপরে পাশে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করে দেবেন। তারপরে চলে এসো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি এক্সামিনেশান 2-0 লেখা রয়েছে, এই 2-0-র পরে যে গ্যাপটা সেখানে তোমাদের 22 লিখতে হবে, অর্থাৎ ইয়ার অফ এক্সামিনেশান এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো রয়েছে সাবজেক্ট, তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেই সাবজেক্টটি লিখবে সুন্দর করে, এবং বলবো তোমাদেরকে যে তোমরা সবাই ক্যাপিটাল লেটারে লিখবে, কারণ ক্যাপিটাল লেটারে লিখলে কি লিখেছো সেটা পরিষ্কারভাবে বুঝতে সুবিধা হয়। পেপার এই অংশটি তোমাদের থাকবে না, এটা পুরনো যেহেতু পেপার বা পুরনো দিনের মাধ্যমিক এক্সামিনেশানের খাতা, সেই কারণে তখন বাংলা 2টো পেপার ছিল সেই জন্য পেপার উল্লেখ থাকতো, কিন্তু এখন তোমাদের কোনো সাবজেক্ট একাধিক পেপারের আর নেই, সেই কারণে এই অংশটি তোমরা দেখতে পাবে না। তারপর দেখো ওই যে নেম, যে যার নাম তোমরা এখানে লিখবে, এবং এটা অবশ্যই অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডের যা স্পেলিং রয়েছে তাই লিখবে, যদি ওখানে ভুল থাকে তো ভুলই লিখবে। রোল এবং নাম্বার, এই 2টি নাম্বার দেখো তোমরা অ্যাডমিট কার্ড থেকে নিতে হবে। অ্যাডমিট কার্ডে দেখো এইখানটাতে রয়েছে রোল আর এই জায়গায় রয়েছে নাম্বার। রোল এবং নাম্বার এক্ষেত্রে 2টো আলাদা আলাদা নাম্বার, এই 2টো আলাদাভাবে তোমাদেরকে এই জায়গাটাতে রোল এবং এই জায়গায় নাম্বার লিখে ফেলতে হবে। তারপরে রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও দেখো অ্যাডমিট কার্ডের ঠিক রোল নাম্বারের নিচে রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গা থেকে তোমাদেরকে নাম্বারটা নিয়ে এসে এই রেজিস্ট্রেশন নাম্বার এই ফাঁকা জায়গাটাতে লিখে ফেলতে হবে। কিন্তু তারপরে যে অংশটা রয়েছে এই অংশটা তোমাদের থাকবে না, কারণ এটাও সেই পুরনো যে মাধ্যমিক পরীক্ষা ছিল অর্থাৎ বিগত যে মাধ্যমিক পরীক্ষাগুলো ছিল সেখানে এটা উল্লেখ ছিল, কিন্তু এখন আর এটা তোমরা দেখতে পাবে না।
তারপরে সিলেবাস, এক্ষেত্রেও একই কথা বলবো, সিলেবাস এখন আর তোমরা কিছু দেখতে পাবে না, নিউ ওল্ড এগুলোতে, সেই জন্য এই লাইনটায় আর টিক মারার কোনো প্রয়োজন নেই। কিন্তু লাস্ট যে লাইনটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যানসার্স উইল বি রিটন, এটা তোমাদের লিখতে হবে, এবং এটা তোমরা লিখবে বেঙ্গলি, কারণ তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী রয়েছো বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী, সেই কারণে তোমরা এটা বেঙ্গলি লিখবে। আর যদি কোনো ছাত্র ছাত্রী কেউ ইংলিশ কিংবা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে সেটা ইংলিশ বা হিন্দি লেখা হবে। আদারওয়াইজ তোমরা যারা বেশিরভাগ ছাত্রছাত্রী রয়েছো, তারা সবাই এটা বেঙ্গলি লিখবে, কারণ তোমরা বাংলা মাধ্যমে পড়াশোনা করছো, জীবন বিজ্ঞান, জড়বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এগুলো পরীক্ষাটা দেবেও তোমরা বাংলা ভাষাতে, সেই কারণে এটা বাংলা লিখতে হবে। এই ছিল প্রথম পাতা, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে একেবারে শুরুতে, অর্থাৎ 12টার ঘণ্টা পড়ার আগে তোমাদের যে কাজটি সারতে হবে, সেটি হচ্ছে এই কাজ, এবং খুব নিখুঁতভাবে সারতে হবে, কারণ যদি ভুল করো, এই ভুলের খেসারত কিন্তু তোমাকেই দিতে হবে। আর চেষ্টা করবে যে এই জায়গাটিতে তোমরা কোনোভাবে কাটাকুটি না করার, অর্থাৎ যতটা সম্ভব যত্ন সহকারে, ধৈর্য সহকারে এই অংশটি তোমরা ফিল আপ করো।